নতুন কোন স্নায়ু যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র জাতিসংঘে বাইডেন করোনায় বিশ্বে একদিনে 8000 এর বেশি মৃত্যু এবং বিশ্বকে 200 কোটি ভ্যাকসিন দেবে চীন দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজনে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তাসফিয়া তামান্না শিরোনামগুলো শুনছিলেন জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেন বলেছেন তার দেশ নতুন কোন স্নায়ু যুদ্ধে জড়াতে চায় না মঙ্গলবার সাধারণ পরিষদের 76তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন এখনও বিশ্বের 90% মানুষের টিকা না পাওয়া হতাশাজনক বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন শুরু হয় মঙ্গলবার নিউ ইয়র্ক সময়ে সকাল 9টায় এবারের অধিবেশনের সভাপতি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন পৃথিবী এখন আরো বেশি বিভক্ত অধিকাংশ ক্ষেত্রেই নেতৃত্বের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ বিশ্বের 90% মানুষ এখনো করোনা টিকার প্রথম ডোজই পায়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি বিশ্ব সম্প্রদায় জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের সংকটের মুখোমুখি এই মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ থাকতে হবে এছাড়া আফগানিস্তান থেকে ইথিওপিয়া ইয়েমেন এবং এর বাইরে অস্থিরতা শান্তি বিঘ্নিত করছে পরে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে সাফাই গাইলেন জো বাইডেন জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম উপস্থিতি আফগানিস্তানের দীর্ঘ 20 বছরের সংঘাতের অবসান ঘটিয়েছি এখন আমরা নিরলস কূটনীতির একটি নতুন যুগের সূচনা করছি চীনের নাম না নিয়ে বাইডেন বলেন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ু যুদ্ধে জড়াতে চায় না বিশ্ব একটি চরম মুহূর্তের মুখোমুখি এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে আর যদি প্রয়োজন পড়ে তাহলে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে সাধারণ পরিষদে এবারের আলোচনায় প্রাধান্য পাচ্ছে করোনা মহামারী জলবায়ু পরিবর্তন এবং আফগানিস্তান ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা আগামী শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে ভাষণ দেবেন নিশীথ সূর্য ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ সাধারণ অধিবেশনে কথা বলতে চেয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিক এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘের মহাসচিবের কাছে এই চিঠি পাঠান চিঠিতে তিনি উল্লেখ করেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিতে চায় তালেবান তবে তালেবানকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে দেওয়া হবে কিনা তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে কারণ ক্ষমতাচ্যুত আফগান সরকারের জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাক জয়ও এই পরিষদে যোগ দিতে চান গতকাল 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন 90 মিনিটের বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন দুই নেতা তবে ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পর্কে খুব অল্পই কথা বলেছেন তারা বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাণিজ্য চুক্তির ব্যাপারে বেশি কথা হবে না এমন আভাস দিয়েছিলেন বাইডেন অন্যদিকে ব্রিটেনের পরবর্তী নির্বাচনের আগে চুক্তির সম্ভাবনা কম বলে মন্তব্য করেন জনসন পরে যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান জনসন ও বাইডেনের পক্ষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিশ্বজুড়ে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 8,227 জনের নতুন করে আক্রান্ত হয়েছেন 4,72,000 বেশি মানুষ এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,24,000 বেশি আক্রান্ত হয়েছেন 23 কোটি 3 লক্ষাধিক মানুষ
আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে 1,927 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 6,96,867 জন। আর দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে 1,20,000-এর বেশি মানুষ। ব্রাজিলে একদিনে 484 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণহানি 5,91,518। রাশিয়ায় সবশেষ 812 জন সহ মোট মৃত্যুর সংখ্যা 1,99,000। ব্রিটেনে 24 ঘণ্টায় 203, ফ্রান্সে 153, ইতালিতে 67, জার্মানিতে 87, তুরস্কে 260, ইরানে 379, পাকিস্তানে 81, মালয়েশিয়ায় 301, ইন্দোনেশিয়ায় 171, ফিলিপাইনে 140, মেক্সিকোতে 262 এবং দক্ষিণ আফ্রিকায় 160 জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারী মোকাবেলায় চলতি বছরের মধ্যেই বিশ্বকে 200 কোটি ভ্যাকসিন দেবে চীন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে পাঠানো ভিডিও বার্তায় এই কথা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি বছরের শেষ নাগাদ চীন বিশ্বকে আরও 200 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা সরবরাহ করবে। সে সঙ্গে টিকার সুষ্ঠু সরবরাহের জন্য কোভ্যাক্সকে আরও $10 কোটি অর্থ সহায়তা দেওয়া হবে। এর বাইরেও উন্নয়নশীল দেশগুলোকে উপহার হিসেবে 10 কোটি ডোজ টিকা সরবরাহ করবে চীন সরকার। পাশাপাশি করোনার নতুন ধরন শনাক্তে গবেষণা জোরদার করা হবে। ভারতের করোনা পরিস্থিতি পরপর দুদিন 30,000-এর নিচে থাকলো ভারতের করোনা সংক্রমণ। চব্বিশ ঘন্টায় আক্রান্ত 26,964, মোট আক্রান্তের সংখ্যা 3,35,31,498। দুদিন কম থাকার পর আবারও বেড়েছে মৃত্যু। চব্বিশ ঘন্টায় প্রাণহানি হয়েছে 383 জনের, মোট প্রাণহানি 4,45,768। প্রায় 7,500 কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন সক্রিয় রোগী 3,01,989। এখন পর্যন্ত টিকা নিয়েছেন 82,65,15,000-এর বেশি নাগরিক। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। আফগানিস্তানে নারী শিক্ষা নিশ্চিতের তাগিদ ইমরান খানের। ভাইজি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। মৃত্যুর পর আরো একবার স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আফগানিস্তানে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হলে সেটি হবে অনইসলামিক কাজ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মানবাধিকারের প্রতি সম্মান জানাতেও তালেবান সরকারের প্রতি আহ্বান জানান ইমরান খান। বলেন, ধর্মের সাথে নারী শিক্ষার কোনো বিরোধ নেই। গত সপ্তাহে মেয়েদের বাদ দিয়ে কেবল ছেলেদের মাধ্যমিক স্কুলে যাওয়ার অনুমতি দেয় তালেবান। তারই প্রেক্ষিতে ইমরান এই কথা বলেন। তিনি আরো বলেন, স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের দেয়া শর্ত পূরণ করতে হবে তাদের। তালেবান সরকারকে আরও একটু সময় দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। আফগানিস্তান যেন সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত না হয় সেদিকে নজর দেওয়ার কথাও বলেন তিনি। এমন কিছু পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একসঙ্গে কাজ করার আশার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক টেলিফোন আলাপে এ বিষয়ে কথা বলেন তারা। এমন এক সময়ে মোদীর সঙ্গে এই ইস্যুতে কথা বলেন ম্যাক্রো, যখন ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার জন্য স্বাক্ষরিত $40 বিলিয়ন চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। কিছুদিন আগে তিন দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা জোট অকাস গঠনের প্রেক্ষিতে বাতিল করা হয় চুক্তিটি। ভারত প্রশান্ত মহাসাগর ছাড়াও আফগানিস্তান পরিস্থিতি নিয়েও কথা বলেন ম্যাক্রো ও মোদি। নিজের ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ট্রাম্পের সন্দেহজনক ট্যাক্স জালিয়াতির কথা উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের জন্যই সংবাদ মাধ্যম এবং ভাইজির বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
মামলায় ট্রাম্প অভিযোগ করেন, গোপন নথিপত্র পেতে ভাইজি ম্যারি ট্রাম্প এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক সূক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। 2020 সালে এক স্মৃতিকথায় 56 বছর বয়সী ম্যারি ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের সূত্রে তিনি ছিলেন বলে লেখেন। ম্যারি দাবি করেন, তার বই প্রকাশ ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন ট্রাম্প। যদিও ভাইজির বইয়ে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দায়ের করা মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ও রাসেল বাটরানকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাইজির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নতুন কোন স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র, জাতিসংঘে বাইডেন। করোনায় বিশ্বে একদিনে 8,000-এর বেশি মৃত্যু। বিশ্বকে 200 কোটি ভ্যাকসিন দেবে চীন। আফগানিস্তানে নারী শিক্ষা নিশ্চিতের তাগিদ ইমরান খানের। এবং ভাইজি ও নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACEAN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।